এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আসলে তেমন একটা ভালো ছিলাম না, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আমি কিছুক্ষণ আগেই হসপিটাল থেকে আসলাম, আর এসে আমি ভিডিও করা শুরু করে দিলাম, কারণ অনেকদিন হয়ে গেল আসলে চ্যানেলটাতে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। তো চিন্তা করলাম যে একটা ভিডিও করিয়ে ফেলি, আর আপনাদেরকে একটু জানাই যে আসলে অনেকদিন হয়ে গেল কেন ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, আজকে খুবই ছোট একটা ভিডিও করেছি, আশা করি আমার ভিডিওটি সাথেই থাকবেন। আর আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে সপ্তাহে 4 থেকে 5টা ভিডিও করার। আর যেহেতু এখন একটু অসুস্থ, তো আস্তে আস্তে আমি ভিডিও করা শুরু করব, একটু আর একটু সুস্থ হয়ে নিই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আশা করি আমার ভিডিওটি সাথেই থাকবেন। তো আজকে হচ্ছে আমাদের এখানে বৃহস্পতিবার, আর বাইরের ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ আগেও অনেক ভালো ছিল, কিন্তু এখন স্নো স্টর্ম হচ্ছে, সব কিছু সাদা হয়ে গেছে। এখানে আসলে কখন যে ওয়েদার চেঞ্জ হয় বলা যায় না। তো এটা হচ্ছে আমার হসপিটালের ব্যান্ড, এটা আমার এখনও খোলা হয়নি, এটা রোগীদেরকে দেওয়া হয় এই ব্যান্ডটা। তো এদিকে শুটকি ভিজিয়ে দিলাম, তো অনেকদিন পরে বাসায় এসে শুটকি খেতে ইচ্ছা করলো আমার, তো আমার হাজবেন্ড সেজন্য রান্না করছে আজকে। আর এতদিন সব কিছু ওরই করতে হয়েছে, আমার মেয়ের দেখাশোনা, আমার দেখাশোনা। তো মোটামুটি বেশ ভালো, অনেকদিন আমি অসুস্থ ছিলাম, 10-15 দিনের মতো। তো সংসারের সব কাজ আমাদের, সব কিছু আমার হাজবেন্ডের করতে হয়েছে। এখানে আসলে কেউই থাকে না আমাদের রিলেটিভস, আর কিছু ফ্রেন্ড থাকে, পরিচিত থাকে। তো যাই হোক, এখানে এমনই হয়, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, কেউ এসে কাউকে হেল্প করার মতো না। তো দুজন দুজনকে হেল্প করলে আসলে আমি বলবো যে আর কাউকে দরকারও হয় না, তারপরে একটু কষ্ট হয়ে যায়, তারপর আমার মনে হয় এই কষ্টের মধ্যে অনেক ভালোবাসা থাকে। আর এদিকে গরু মাংস রান্না হচ্ছে, আমার হাজবেন্ডকে বললাম যে আমি ভিডিও করি আজকে তোমার রান্না, তো আমার হাজবেন্ড কোনোভাবেই করতে দিবে না, সে বলতেছে যে না এইটা আবার কী করবা ভিডিও। তো আমি বললাম যে এতদিন ধরে এত কষ্ট করছো, একটু তোমাকে একটু ক্রেডিট তো দিতেই হয়, তো একা একা আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো গরু মাংসটা সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো আমার হাজবেন্ডের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি রান্নার, ও ভীষণ ভালো রান্না করে। তো আবার দেখলাম যে একটু অন্য স্টাইলের করে সব সময়, ওর নিজের একটা আলাদা স্টাইল আছে। আর আমার মনে হয় যারা রান্না করে বা করতে করতে একটা রান্নার অভ্যাস চলে আসে, তখন কিন্তু অনেকেরই নিজেদের অনেক ধরনের স্টাইল থাকে রান্নার। তো বিদেশ লাইফটা আসলে দেখলে মনে হয় যে অনেক, মনে হয় অনেক সুন্দর, কিন্তু আমি বলবো যে অনেক কষ্টের মধ্যে সুন্দর। এখানে নিজেদেরটা নিজেদের করতে হয়, নিজেদেরকে নিজেদেরই হেল্প করতে হয়। তো এদিকে রান্নাও হয়ে গেছে, রান্নাটা খুবই মজার ছিল। এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, আর ডালও রান্না হয়ে গেছে। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তো আসলে আমার মনে হয় ভাতের সাথে অনেক রকম না হলেও চলে, মানে অনেক ধরনের আইটেম না হলেও চলে, খাবারের পছন্দের একটা দুইটা আইটেম হলেই কিন্তু হয়। আর এই দুইটাই আমার খুবই পছন্দের খাবার। তো আমার হাজবেন্ড বাসায় আসার সময় বলছিল যে খাবার নিয়ে আসবে নাকি বাইরে থেকে, কিন্তু আমি বললাম যে না, এতদিন হসপিটালে খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, এখন বাসায় গিয়ে রান্না করে তারপরে খাবো। তো শুটকিটাও হয়ে গেছে, আর শুটকিতে আমরা তেমন কিছুই দিই না। এদিকে আমি খুবই ক্ষুধার্ত, তাই আগেই আমি খেতে বসে গেলাম, আমি এখন খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।